আজকে দুপুরবেলা শুধুমাত্র হচ্ছে ভর্তার আইটেম থাকবে, আলু ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। তারপরে তরকারির মধ্যে আমি রেখেছি ছড়াটা। ছড়াটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে অপশনাল, যেহেতু ভর্তাই আছে আমাদের তো মনে হয় তরকারি লাগবে না। তারপরে যেহেতু রাতের খাওয়া দাওয়া আছে যার কারণে আমি তরকারিটা রাতের জন্য করেছি। বাট এখন হচ্ছে আমি পেঁয়াজ টেঁয়াজ কেটে নেব, কারণ আজকে ভর্তা খেতে কেন জানি মন চাচ্ছে আমাদের সবার। আর ভর্তাটা হলে আর কিছু লাগে না আমাদের বাঙালিদের, এটা কেন জানি। তারপর হচ্ছে আজকে আমি তার সাথে টমেটো চাটনিও করব, কারণ কেন জানি মনে হলো যে টমেটো চাটনিটা হলে আর একটু ভালো হয়। তো আজকে হচ্ছে আমাদের মানে আমার পিসাতো বোনও আমাদের বাসায় আসছে, তো হচ্ছে ওরও টমেটো চাটনিটা অনেক ফেভারিট, যার কারণে হচ্ছে টমেটো চাটনি করা। তো এখানে আমি মরিচ টরিচগুলোও কেটে নিয়েছি, কারণ কাঁচা মরিচটা মেনলি শুধু লাগবে হচ্ছে টমেটো চাটনির জন্য, আর কোনোটাতেই লাগবে না। বাকিগুলো আমি শুকনো মরিচ দিয়ে করবো ভর্তা। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর যেহেতু শিমুল বেরোবে মানে হচ্ছে কালকে যেহেতু নির্বাচন, আর ওর ওইখানে ডিউটি আছে কেন্দ্রে, যার কারণে ও দুপুরে বেরিয়ে যাবে। এই কারণেই হচ্ছে আমি ভর্তাটা আর হচ্ছে ভাত ডাল উঠিয়ে নিয়েছি, যে যাতে ও মানে ভাতটা খেয়ে যেতে পারে। আর এখানে হচ্ছে প্রাচ্যের জন্য আমি দুধটা বসিয়ে দেব, যেহেতু হচ্ছে অনেকক্ষণ হয়েছে ওকে আমি জাল দিয়ে রেখেছিলাম, বাট খাওয়ার আগে একটু গরম করে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখানে আমি সব কিছু কাটাকুটি করে রাখলাম, পেঁয়াজ, তারপরে হচ্ছে আলুগুলো ছুনে নিলাম, তারপরে শুটকিগুলো হচ্ছে ভেজে রেখে দিয়েছি। এখন জাস্ট এক একটা মানে পরিমাণ মতো লবণ টবণ দিয়ে হচ্ছে মেখে নেব। আর এখানে হচ্ছে আমার কাঁচা মরিচগুলো দেখে এত লোভ লাগছিল, মানে কালারটা এত সুন্দর দেখাচ্ছিল কাঁচা মরিচের, আর এগুলো অনেক ঝালও ছিল। ভর্তাতে একটু ঝালটা না হলে না ভালো লাগে না, মানে কেন জানি মনে হয় যে তাহলে বাঙালিয়ানা। তো এখানে আমি শুকনো মরিচগুলোও ভেজে নিয়েছি, মানে পরিমাণ মতো সবগুলোর জন্যই ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে যেহেতু প্রায় শিমুলের বের হওয়ার টাইম চলে আসছে, তাই আমি হচ্ছে ভর্তাগুলো এক এক করে মেখে নেব। আর প্রীত অলরেডি হচ্ছে স্বর্ণালীকে আনতে চলে গিয়েছে, ও আমাদের বাসায় আসবে, যেহেতু কালকে পরশু বন্ধ যার কারণে ও আমাদের বাসায় থাকবে। আর এখানে হচ্ছে আলু ভর্তার কালারটাও খুব টেস্টি টেস্টি আসছিল আমার, মানে সকালবেলা শীতকালে গরম ভাত, তারপর গরম আলু ভর্তা, তারপর গরম ডাল, খুব ভালো লাগে খেতে। আর তারপর এখানে হচ্ছে আমি আলুগুলো মেখে নিচ্ছি, আর নতুন আলুর ভর্তা, মানে নতুন আলু দিয়ে ভর্তা না, আমার মনে হয় তরকারি বা ভাজি টাজি করলে অনেক মজা হয় নতুন আলু যেহেতু। তারপরে হচ্ছে তার সাথে সাথে তারপরে আমি শুটকি ভর্তাটা করে নেব। আজকে শুটকি ভর্তাটা মেইনলি হচ্ছে আমি হাতেই করব, মানে এটা হচ্ছে আমার শাশুড়ির স্পেশাল রেসিপি, ওরা যেহেতু সিলেটের যার কারণে এই সিলেটের এই জিনিসটা খুব ভালো, মানে এভাবে খায় ওরা, যে পেঁয়াজ তারপর সরিষা তেল লবণ দিয়ে মাখিয়ে নেয় পাটাতে না। তারপরে এখানে হচ্ছে প্রীত যেহেতু ভর্তা বাড়বে মানে চিংড়ি ভর্তাটা, ওইটার জন্য ধনে পাতা কেটে নিল, আর তরকারিতে দেওয়ার জন্য কেটে নিল একসাথে। এখন জাস্ট হচ্ছে আমি তরকারিটা নেড়ে চেড়ে ঝুল দিয়ে ধনে পাতাটা দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি যেহেতু ও কেটে রেখেছে ধনে পাতাগুলো আমি দিয়ে দেব এখন, তারপরে ঝুলটা দেব, ঝুলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপরে উঠিয়ে নেব। আর এখানে হচ্ছে প্রীত ভর্তার জন্য পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে নিচ্ছে, ওই মেনলি হচ্ছে এই ভর্তাটা বাটবে, কারণ আমি এখন যেহেতু অন্যান্য কাজগুলো করছি যার কারণে এটা এখন করা হয় নাই, মানে ওই করবে। তারপরে হচ্ছে এখানে ও বাটা শুরু করে দিয়েছে, সিম্পলি শুকনো মরিচ দেওয়া, তারপরে এগুলো আমি আগে থেকে ভেজেই রেখেছিলাম, এখন জাস্ট ও বেটে নেবে পরিমাণ মতো লবণ দিয়ে, তাহলেই হবে। লবণের মেজারমেন্টটা আমিই করে দিয়েছি, আর সাথে একটু ধনে পাতা দিলে আরও ভালো লাগে ভর্তাতে। এটা হচ্ছে আমার দিদা দিত বেশি, মানে আমার ঠাকুমা, মানে যে কোনো ভর্তাতে ধনে পাতাটা দিত, খুব ভালোই লাগতো। মানে এই ধনে পাতাটা না দিয়ে যদি ওই যে বর্ধনে পাতা যেটা বলে ওইটা দেওয়া যায়, ওইটা আরও টেস্ট লাগে, মানে স্মেলটা অনেক সুন্দর আসে। কিন্তু ধনে পাতাটা পরিমাণ মতো দিলে মনে হয় ভালো লাগে, বেশি দিলে আবার দেখা যায় ধনে পাতা ধনে পাতাই লাগে। আর এমনি নর্মালি ধনে পাতা ভর্তাটাও কিন্তু অনেক মজা। তো এখানে হচ্ছে ওর ভর্তাও শেষ বাটা, আর আমার এখানে তরকারিও হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। তারপরে হচ্ছে এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তারপরে হচ্ছে আমরা ক্ষীরা খাবো, কারণ খেতে ইচ্ছে করছিল কিছু একটা, আর যেহেতু দুপুরের টাইম ক্ষীরাটাই ভালো লাগবে। এখন সবাই মিলে লবণ মরিচ দিয়ে মাখিয়ে ক্ষীরাটা খাবো, আর ক্ষীরাগুলো দেখতে এত ভালো লাগছিল, একদম ফ্রেশ ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটা অলমোস্ট শেষ, টাটা।